ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই পিয়ালিস লাইফে স্বাগতম। তো আজকেরও আমি একটু অন্যরকম করে ভিডিওটা স্টার্ট করার চেষ্টা করলাম। রোজই ঠাকুরে দিই স্নান করে, যখন আমার কাজের মধ্যে থাকি খুবই অল্প সময় বার করে 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 আমি ঠাকুরে মানে ব্রেক টাইম থাকে আমার, তো ওই সময়টা বার করে আমি তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুরে দিয়ে তখন তো আর ভিডিও করা যায় না। একটা ভিডিও করতে গেলে অনেক সমস্যা, সব থেকে বড়ো কথা আমার ওরকম স্ট্যান্ড ভ্যান কিচ্ছু নেই, আমি এর উপরে রেখে ওর উপরে রেখে এরকম করে বানাই, তো একটু তো টাইম লাগেই ভিডিওটা বানাতে। তো আর যখন আমি কাজের মধ্যে থাকি কেন আমি ভিডিওটা করতে পারি না, কারণ এত সময় ধরে এতটা টাইম নিয়ে আমি যদি ভিডিও করি তাহলে আমার কাজের ওখানে একটা ব্রেক টাইম থাকে, তো তার জন্য আমি কাজ চলাকালীন কোনোভাবেই কোনো ভিডিও করি না। দেখোই তোমরা যে আমার যখন কাজ অফ হয়ে যায় তখন আমি 7টার পরে আমি আমার ভিডিও অন করি। তো তার জন্য আজকের চেষ্টা করলাম যে আমি যে পুজো দিয়েছি রোজই ঠাকুরে দিতে দিতে দেখাতে তো পারি না ঠিকই, তো আজকে ভাবলাম আজকে যখন আমার কাজ নেই, আজকেরও আমার দিনটা অফ আছে, তাহলে চলো আমি আজকের আমি ঠাকুরে দিচ্ছি স্নান করে, তো আমি সেই ভিডিওটাকে করি পুজো দিয়ে আমি যেরকম রোজ, তো আজকের তো ভিডিওটা করলাম, তো একটু অন্যরকম করে আমি শুরু করলাম। আর তোমরা আরেকটা জিনিস ভাবছো যে থাম্বনেলে লেখা রয়েছে আমার স্কিন কেয়ার রুটিন, স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার রুটিন, তো আমি স্কিন আর হেয়ার কেয়ার রুটিন হিসাবে আমি তোমাদেরকে আমার সেই ভিডিওগুলো দেখাতে চাইছি। প্রথমেই আমি দেখাচ্ছি যে আমার স্কিন কেয়ার রুটিনটা, তো আমি অ্যাকচুয়ালি এই এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো সবাই তোমরা ক্রিম ইউজ করে থাকো, তো আমি কী ক্রিম ইউজ করি সেটা আমি দেখাচ্ছি। আমি ইউজ করি হচ্ছে প্যারাশুটের ডিপ নারিশিং বডি, সরি দেখা যাচ্ছে কি না আলোতে বোঝা যাচ্ছে না, তো দেখো প্যারাশুটের আমি ডিপ নারিশিং বডি কেয়ারটা আমি ইউজ করি, বডি লোশনটা। তো এটা আমি বেশিরভাগ এই শীতকালেতে দিই, কারণ এটা একটু অয়েলি অয়েলি হয়ে থাকে, যেহেতু আমাদের স্কিনটা এই শীতকালে ড্রাই হয়ে যায়। আর আমার ভীষণ ড্রাই স্কিন, আমার প্রচণ্ড ড্রাই হয়ে যায় স্কিন, তাই জন্য আমি এটাই ইউজ করে থাকি। আর মুখে সাধারণত যে খুব একটা বেশি কিছু আমি ইউজ করি সেটা নয়, হ্যাঁ আমি ফেস ওয়াশ করি একটা, আমার ফেস ওয়াশটা হচ্ছে এটা মামাআর্থের ফেস ওয়াশটা ইউজ করি। আর সবথেকে বড়ো কথা মামাআর্থের আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করছি না, প্লিজ তোমরা এটা ভেবো না যে কোনো প্রমোশন ভিডিও করছি, আমি জাস্ট আমার রুটিনটা শেয়ার করছি যে আমি স্কিনে কী কী ইউজ করি। তো মামাআর্থের ফেস ওয়াশ ইউজ করি, আর মাঝে মাঝে এই ফেস মাস্কটা আছে, মামাআর্থের ফেস মাস্কটা আছে এটা ইউজ করি। এটা অনেক সময় এখন দিচ্ছি না, কটা দিন ধরে দিচ্ছি না, মাঝে মাঝে আমি এই ফেস মাস্কটা ইউজ করি। আর আমি স্ক্রাব হিসাবে মামাআর্থের, দেখো এটা হচ্ছে উপ্তান বডি স্ক্রাব, মামাআর্থের উপ্তান বডি স্ক্রাব, এটা আমি হ্যান্ড স্ক্রাব হিসাবে বেশিরভাগ ইউজ করে থাকি, হ্যান্ড বা আমি নেকতে দিই, যাই হোক এরকম আমি এটা ইউজ করে থাকি। তো তোমরা ভেবো না এটা প্রমোশন ভিডিও নয়, আমি কী কী ইউজ করি সেটা আমি জাস্ট আজকে শেয়ার করছি রুটিনটা, আমি যেহেতু ভিডিও করতে পারি না আর আজকের এত সানলাইটে মনে হলো চলো বাড়িতে আছি তো ভিডিও করি, আমি কী কী স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার রুটিনে আমি কী কী ইউজ করি সেটা আমি দেখাবো ভেবেছি। তো এই হচ্ছে ব্যাপার, আর কী কী ইউজ করে বলছি। আচ্ছা, আর মুখে আমি ইউজ করে থাকি বেশিরভাগ নয়, মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে করিও না, এরকম থাকে। এটা হচ্ছে জয়ের হানি আমন্ড নারিশিং স্কিন ক্রিম, দেখো রোদের আলোতেও দেখা যাচ্ছে না, যাই হোক এই জয়ের হানি অ্যান্ড আমন্ড নারিশিং স্কিন ক্রিম, এটা আমি অনেক সময় ক্ষেত্রে আমি ইউজ করি, অনেক সময় মানে কি মাঝে মাঝে, মানে আমার হচ্ছে ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ মুখে তো কিছুই লাগানো সেরকম ক্রিম ট্রিম আমি ইউজ করি না, যেহেতু অয়েলি হয়ে থাকে মুখটা, হ্যাঁ তো যখন মাঝে মাঝে দেখছি একদমই মুখটা পুরো টান টান হয়ে রয়েছে তখনই আমি ইউজ করি, তো সবসময় ইউজ করা হয় না, মুখে বেশিরভাগ করি না, কিন্তু হ্যাঁ হাতে পায়ে আমি একটু ক্রিম দিতে লাগে, কারণ আমার স্কিনটা এত ড্রাই হয়ে থাকে একদম সাদা হয়ে থাকে, তাই জন্য হাতে পায়ে আমি ক্রিম ইউজ বেশিরভাগ করি। তো এই হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার স্কিন কেয়ার রুটিন, এবার তোমরা দেখে নাও আমার হেয়ার কেয়ার রুটিনটা, তো চলো দেখে নাও।
তোমরা লাস্ট অফ দি ভিডিওটাকে দেখলে যে আমি কীভাবে আমার হেয়ার কেয়ার রুটিন করলাম। তো প্রথমে আমি তোমাদের বলে দিই যে শ্যাম্পু করার পরে যে কন্ডিশনার, মানে হেয়ার মাস্কটা যেটা দেখালাম ওটা আমি ইউজ করিনি আজকে। ওটা ইউজ কেন করিনি, কারণ আজকে যেহেতু আমি স্পা করবো বলে আমি ওই জন্য ওটাকে ইউজ করলাম না। তো আমি এমনি দেখিয়ে দিলাম যে আজকে যেরকম স্পা করেছি বলে আমি ওই মাস্কটা ইউজ করিনি, কিন্তু যেদিন আমি স্পা করি না নর্মালি আমি ওটাকে শ্যাম্পু করার পরে হেয়ার মাস্কটা লাগাই, কিছুক্ষণ রেখে মানে কন্ডিশনারের মতনই ধুয়ে ফেলতে হয়। তো তারপরে আমি সে যদি স্পা করলেও এটা ইউজ করি, এটা হচ্ছে সিরাম, হেয়ার সিরাম লরিয়ালের। তো স্পা করলেও ইউজ করি বা নর্মালি শ্যাম্পু করলেও আমি এটা ইউজ করি। তো এখন আমি এটাকে ইউজ করবো, তো চুলটাকে ভালো করে আশ্রয় নেবো। তো আর একটা হচ্ছে, একটা কথা বলতে চাই, তোমাদের ভিডিওতে আমি দেখাইনি যে স্পাটা আমি ক্রিমটা লাগালাম আর 20 মিনিট রাখবে, অবশ্যই 20 মিনিট তোমরা স্পা করে ক্রিমটাকে রাখবে। রাখার পরে তারপরে তোমরা ভালো করে হেয়ারটাকে ভালো করে চটকে চটকে ধোবে, একদম একটা মানে স্মুথলি হয়ে থাকে, হাতটাও স্মুথ হয়ে যায়। তো ওটাকে ভালো করে চটকে 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 করে একদম ধুয়ে নেবে চুলটাকে। ধোয়ার পরে আমি ভ্যাপার করলাম না, সেই ভিডিও করিনি, ভ্যাপার যেগুলো করিনি যেহেতু, কারণ আমি ভ্যাপার করি না, আমার অনেক সময় চুল না ভ্যাপার করলেও চুল ওঠে, তার জন্য আমি ব্যাপার করি না। গরমে অনেকে গরম জল বাড়িতে যারা ইউজ করে, তো অনেকে কী করে গরম জল করে তোয়ালিটাকে নিয়ে একটু নিগড়ে হালকা করে এরকম উপরটায় লাগায়, তো এটাকে বলে এটাকে ব্যাপার করে। আমি করলাম না এই কারণে, কারণ আমার না খুব চুল ওঠে ব্যাপার করে, আমি অনেকবার ট্রাই করে দেখেছিলাম, তো তার জন্য আমি ইউজ করি না। এমনিও চুল উঠছে, যেহেতু আমি আগের বছরে বিয়ের আগে চার মাস আগে বিয়ের আমি চুলটাকে স্মুথনিং করিয়েছিলাম, তো তারপর থেকে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করি। তো তার আগে আমি নর্মালি অন্য শ্যাম্পু ইউজ করতাম। তো যাই হোক, আমি আর তারপরে আমি আর এক বছর বেশি হয়ে গেছে, দু মাস হয়ে গেছে এক বছর, তো আমি আর চুল আর স্মুথনিং করালাম না। আর আমার জানুয়ারিতে আসলে আগে আমি চুলটাই কাটবো, কারণ এতটা চুলটা লং হয়ে গেছে আর চুল প্রচণ্ড টানে টানে ছিঁড়ে যাচ্ছে, যখন আসরাচ্ছি প্রচণ্ড মানে হেয়ার ফল হচ্ছে। তাই জন্য আমি জানুয়ারি আসলে আগে চুলটাকে কাটবো, তারপরে ভাববো যে চুলটা কতটা ভালো আর কতটা খারাপ আছে, তারপর আমি করবো। তো চলো, আজকে আমি স্পা করার পরে এখন আমি সিরামটাকে লাগাবো। তো সিরামটা আমি এখন ইউজ করবো, এ বাবা তাই শিখতে আসবো। তো সিরাম, সরি ক্লিপটা খুলে নিই, সিরামটাকে আমি ইউজ করবো। আগে প্রথমে আমি এইভাবে দিয়ে নিই সিরামটা, তারপরে চুলের ই করে লাগাই। তো চুলে সিরাম লাগানোর পর আমি তারপরে এটাকে চুলটাকে আশ্রয় দেখাচ্ছি যে কীরকম লাগছে ফাইনালি লুকটা। অলরেডি সব রুটিন দেখিয়ে দিলাম যে আমি কী কী ইউজ করি, কীরকম ইউজ করি, সব কিছু আমি তো বলেই দিলাম। তোমরাও এরকম করে করতে পারো ঘরে বসে হেয়ার স্পা, আমি তো পুরো দেখালাম না কীরকম করে প্রপার করে। তো প্রপার যেহেতু করিনি, আমি যেরকম করি আমি সেটাই দেখিয়েছি, যেটা আমি বেসিক্যালি করি আর যা 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 জিনিস ইউজ করি স্কিনের জন্য সব কিছুই তোমাদেরকে দেখালাম। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করি, এই বাড়িতে তো আজকে মানে ছুটিতেই আছি আর সারাদিন তো সেভাবে এখানে ব্লগ করে দেখাই না যে আমি কী করি কী করি না। এখন এই যে টিভি চলছে, খেতে বসবো আমার শাশুড়ির কাছে ফ্রেশ হতে। তো এই টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম করবো, তারপরে ওই বাড়িতে যাবো। আর আজকে তো থাকবো ওই বাড়িতে, তো খুবই এক্সাইটেড। আর মামাম থাকবে, দিদি থাকবে, আর কালকে সানডে, খুবই এক্সাইটেড আমি। চলো, আমাদের এই ঘরের পাশে ছাদ তো অ্যাটাচ করা, তো যাই হোক চলো। ছাদটা এসেছি আজকে, সবসময় আসা হয় না, সত্যি কথা বলতে আমি আসি না, একটা প্লেন যাচ্ছে তো আসা হয় না। তো আজকে ছাদে এসেছি, ছাদে ওরা মানে এটা আমরা লাগাইনি, পাশে এই যে ঘরটা দেখতে পাচ্ছ ওদের, ওরা গাছ লাগিয়েছে। তো এই একটা গাছ লাগিয়েছে, জানি না এটা কী গাছ। আর এই পাশেও একটা গাছ আছে এই ছোটো মতো, এখানে এটা মনে হয় জবা গাছ, জবা ফুলের গাছ হয়, আর এটাও তাই মনে হয়। যাই হোক, তো আরেকটা আছে, দাও আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। ও এটা তুলসী গাছ, এটাও তুলসী, ছোটো তুলসী। আর এটা কী গাছ জানি না, এটা নীলকণ্ঠ, এটা নীলকণ্ঠ। আর এই একটা অ্যালোভেরা আছে। তো এই হচ্ছে গাছ এরা লাগিয়েছে এই পাশের ঘরে। তো আজকের ছাদে এসেছি, আর তোমরা জানো যে আমি টলিগঞ্জে থাকি, আর ঠিক গলফ ক্লাবটার পাশে আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। আমি দেখাচ্ছি একটুখানি ব্যাক ক্যামেরা করে, এই হচ্ছে গলফ ক্লাবের মাঠটা, দেখো সবুজ কালার দেখা যাচ্ছে, তো আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে মাঠটা। তো আগে যখন এই গাছগুলো ছিল না না, তখন ওই মাঠটা না পুরো দেখা যেত, ভালো মতো করে দেখা যেত। তো এখন এই এত গাছপালা চারিদিকে দেখা যাচ্ছে বলে এই মাঠটা ভালো করে দেখা যায় না। তোমরা তো জানো যে গলফ ক্লাব অনেক বড় একটা মাঠ, অনেকই বড়। তো এই দেখো এই ছাদে আমার এই কারণে আসতে ভালো লাগে, কিন্তু আসি না, আসা হয় না যেহেতু কাজ করি ঘরে। এই দেখো কত সুন্দর গাছপালা, এটা এই যে পাশের বাড়ি, তো এই হচ্ছে দেখো কত সুন্দর গাছপালা, গ্রিনারি দেখতে কার না ভালো লাগবে। আর সবথেকে বড় কথা ওই যে দেখো পুকুরটা দেখা যাচ্ছে, আমি বলি না যে আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, দাঁড়া ওটাও জুম করে দেখাচ্ছি। আর এই যে এই মাঠটাতে যে অঙ্কিতা এসেছিল বললাম, ফাংশন হয়েছিল এই যে মাঠটা, আমি জুম করছি, এই যে এই মাঠটাতে সেদিন অঙ্কিতা এসেছিল। আর ওই যে পুকুর পাড়টা, ওই যে। তো যাই হোক চলো, এইটা হচ্ছে সে পুকুর পাড়টা, এখান থেকে দেখাই যায় বেশ ভালো করে। তো ভালোই লাগে এরকম দেখতে,
কিছুক্ষণ একটু ছাদে থাকি, ছাদে বেশ আজকে ভালো লাগছে, আর একটু রিলস বানাবো। আর আমার ইনস্টাগ্রাম আইডিটা না আমি আজকে দিয়ে দেবো ইউটিউব ডিসক্রিপশন বক্সে, আমি আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো, তো পারলে তোমরা সবাই একটু চেক আউট করে দেখে নিও, আমি ওখানেও রিলস করি। তো আমি এখন এখানে এখন বসে বসে এত সুন্দর একটা ওয়েদারে আর এত সুন্দর লাগে শীতকালে, এরকম হালকা রোদ্দুটা যখন গায়ে এসে পড়ে অবভিয়াসলি ভালো লাগে। তো এখন কটা রিলস বানাই, আমি ইনস্টাগ্রাম আইডিটা আজকে ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর আমি এখন এনজয় করি। বাইরে ভিডিও করছিলাম, মানে পাশের যে আমাদের ছাদটা রয়েছে ওখানে তো ভিডিও করছিলাম, তারপরে এসে একটুখানিক বিশ্রাম সবে করছি, তখন দিদি ফোন করলো, বললাম আজকে দিদি আর মামাম দুপুরবেলায় ওই বাড়িতে যাবে আর আমি তো বিকেলবেলা। তো হঠাৎ করে দিদি ফোন করলো, বললো যে মেজপিসি এসেছে, মেজপিসির বাড়িতে মেজপিসি এসেছে একটু আমাদের এখানে দরকারি কাজের জন্য এই বাড়িতে এসেছে মেজপিসি। তো মেজপিসি বলছে যে চল আমার বাড়ির সামনে এখন রাসের মেলা হচ্ছে, তো আজকের আমি ছুটিও নিয়েছি অফিস, মানে পিসি জব করে, পিসা মারা গেছেন, পিসা নেই, তো পিসি জব করে, তো পিসি আজকে ছুটি নিয়েছে, বলছে যে চল আজকের আমিও আছি আমার সাথে এক্ষুনি চল। আর এখন বাজে 4:15, তো এখন রেডি হয়ে যাবো, পিসির সাথেই আমরা যাবো, আমি দিদি মামা আমার পিউ, তো আমরা এই চারজন মিলে পিসির সাথেই যাবো, আর পিসির বাড়িতে আজকে থাকবো, মানে থাকবো মানে রাতে নয়, মানে এই মোটামুটি সন্ধ্যা অবধি থাকবো, মেলা ফেলা ঘুরবো ওখানে, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো ভিডিওতে, তো সব ঘুরে ঘুরে টুরে রাতের বেলা আমরা তাড়াতাড়ি করে চলে আসবো। তো আমি এখন ফটাফট রেডি হয়ে নিই, আমাকে এক্ষুনি আবার ফোন করবে, তো আমি চলো রেডি হয়ে আমি তারপরে ভিডিও অন করছি। তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে না, সেকেন্ড পার্টটা দেখার জন্য পরের ভিডিওটা প্লিজ অবশ্যই দেখো, আমরা ঠিক মেলাতে কী কী করলাম।